এই মুহূর্তে কোটালীপাড়ায় আছেন রিপোর্টার ফারুক ভাইয়া রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জনসভা কোটালী পাড়ায়, সেটি আসলে যে অল্প কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এই টিটি স্কুল মাঠে, এবং এরই মধ্যে এখনও কিন্তু মানুষের যে ব্যাপক জনসমাগম সেটি কিন্তু দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্রই কিছুক্ষণ আগেই যে তার বক্তব্য শেষ করে জনসমাবেশ স্থল মানে ছেড়েছেন, এবং এখন কিন্তু যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু ধীরে ধীরে জনসমাবেশ স্থল ছাড়তে শুরু করেছেন। একটি বিষয় যদি জানাতে চাই, আজকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় আধা ঘন্টার মতো বক্তব্য রেখেছেন, এবং সেখানে কিন্তু একদিকে যেমন এই এখানকার যে স্থানীয় রাজনীতি প্রসঙ্গে, এবং যে এই আপনারা জানেন যে এটি মূলত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নির্বাচনী এলাকা, তো এখানকার স্থানীয় বিষয়াশয়গুলো যেমন এসেছে ঠিক একইভাবে জাতীয় রাজনীতির প্রসঙ্গ এবং যে বৈশ্বিক পরিস্থিতি সব বিষয়াশয় নিয়েই কিন্তু যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখনকার বক্তব্যে উঠে এসেছে। তো জাতীয় রাজনীতির প্রসঙ্গে কিন্তু আজকে তিনি যেই কথাটি বলেছেন যে একদিকে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন উন্নয়ন এবং অগ্রগতির পক্ষে রাজনীতি করে আসে, ঠিক বিপরীত দিকে যে বিএনপির রাজনীতি হলো সন্ত্রাস জঙ্গিবাদ এবং যেই জনগণের জন্য ভালো কিছু চায় না বিএনপি, তো সেই জায়গাতে অনেকে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে তুলনা করছে সেটি আসলে যারা করছে তারা ভুল করছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো তুলনা চলে না, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে বলেছেন যে এই একদিকে যেমন বাংলাদেশ আওয়ামী লীগের হাতেই যদি ক্ষমতা থাকা তাহলে মানে দেশকে যে বারবার এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার প্রমাণ তিনি তুলে ধরেন, এবং যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে বাংলাদেশ আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার সুবাদেই যে দেশের অগ্রগতি হয়েছে সেই সম্পর্কেও কিন্তু যে নানা চিত্র তিনি তুলে ধরেছেন, এবং তিনি আসলে যে কথাটি বারবার সেক্ষেত্রে বেশ কিছু যে নজির টেনে এনেছেন, তিনি বলেছেন যে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু ব্যাপক অগ্রগতি সম্পন্ন হয়েছে, যেখানে একদিনে শত সেতুর উদ্বোধন এবং যে শত সড়কের উদ্বোধন সেটি বাংলাদেশে আর কখনো কিন্তু হয়নি, এবং যেহেতু এই এই কোটালীপাড়া এটি মূলত যে দক্ষিণবঙ্গের বা দেশের দক্ষিণাঞ্চলের একটি মানে জনপদ, তো সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে পদ্মা সেতু উন্নয়নের ফলে কিন্তু যে দেশের দক্ষিণাঞ্চলের যে আমূল পরিবর্তন এসেছে, নানা ক্ষেত্রে কিন্তু উন্নয়ন সাধিত হয়েছে এবং সেটি সম্ভব হয়েছে নিজেদের টাকায় নিজেরা পদ্মা সেতু করার কারণে, এবং যে বিশ্বব্যাংক যে অপবাদ দিয়েছিল সেটিকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, এবং এই চ্যালেঞ্জ নেওয়ার ফলেই কিন্তু যে বাংলাদেশের মানুষ এখন সেই সুফলটা পাচ্ছে। অন্যদিকে বৈশ্বিক পরিস্থিতিতে যে কথাটি বলেছেন, ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে তার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছে, সেক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারে মানুষকে মিতব্যয়ী হওয়ারও কিন্তু আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর খবর। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জের কোটালীপাড়ায়।